मात्र दुदिनेर आमी मेहमान हे भगवान हे भगवान ए जीवन तुम्हारी दान ए जीवन तुम्हारी दान हे भगवान हे भगवान ए जीवन तुम्हारी दान आज ध्रुव भगवान वंदना करलो भगवान तार गाले तार दक्षिण बर्त शंख के छुईये दिलें ध्रुव कृतार्थ हुए गेलो बोलछेन ध्रुव तुमि वरदान प्रार्थना करो ध्रुव बोलछेन हे प्रभु आमि किछुई चाई ना तुमार काछे तुमार दर्शन हुए गेलो बस আমি গত জন্মে প্রার্থনা করে এ জন্ম লাভ করেছি আর আমি কিছুই চাই না ধ্রুব বলছেন আমি গত জন্মে তপস্যা করেছিলাম যমুনার কিনারে একদিন বিশেষ পর্ব উপলক্ষে যমুনার স্থানে এসেছিলেন কিছু একজন রাজা আর রানী রাজা আর রানীকে আমি স্নান করতে দেখে মনে মনে ভেবেছিলাম হে ভগবান আমি যদি এই রাজার রানীর পুত্র হতাম তবে কত সুখ ভোগ করতাম আমি এই মাত্র চিন্তা করেছি সেই চিন্তার প্রবাহে পড়ে আমাকে এ জন্মে উত্থান পাদ রাজা এবং সুনীতিমান রানীর গর্ভে আমার জন্ম হলো আমি চাই না কিছুই হে গুরুদেব হে বাসুদেব আমি কিছুই চাই না তখন বাসুদেব বলছেন হে ধ্রুব আমার তপস্যা কখনো কালোর বিফলে যায় না তুমি না চাও কিন্তু তুমি তোমার পিতাকে কৃতার্থ করার জন্য ফিরে যাও তুমি রাজ্য শাসন করবে কিন্তু আমার বিস্মৃতি তোমার হবে না আমি তোমার মনে বসে থাকব এবং অন্তিম সময়ে আমি তোমাকে উদ্ধার করিব এদিকে নারদ ঋষি ধ্রুব মহারাজ চলে যাওয়ার পরে ধ্রুবের পিতা উত্থান পাদ মনে তার বড় ব্যথা মনে মনে ভাবছেন হে প্রভু আমি অপরাধ করলাম আমার একটা মাত্র 5 বছরের শিশুপুত্রকে আমি জঙ্গলে পাঠিয়ে দিতেও কুণ্ঠাবোধ করিনি জঙ্গলে বাঘ ভালুক হিংস্র প্রাণী রয়েছে ক্ষুধায় তৃষ্ণায় কাতর হচ্ছে সে হয়তো ছটপট করছে আমি একজন স্ত্রী ন স্ত্রীর অধীনে হয়ে আমার পুত্রকে আমি ত্যাগ করেছি আমি একজন নির্লজ্জ আমি একজন সঠ এই বলে নিজেকে তিরস্কার করছে নারদ ঋষি এসে গেলেন বলছেন রাজা তুমি ব্যথা অনুভব করো না তোমার পুত্র মঙ্গলের জন্য গেছে তপস্যা করছে সে সিদ্ধি লাভ করে ফিরে আসবে তোমার পুত্রের মঙ্গল কামনার জন্য এখনকার অনেক মা আছেন পুত্রের মঙ্গল কামনায় সে কি যে করে সে সেই জানে পুত্রের মঙ্গল কামনায় তুমি ব্রত কর উপবাস কর আর ভগবানের ধ্যান করো উত্থান পাদ তাই করলেন তাই করার ফলে 6 মাস কেটে গেল এই তপস্যা করে করে 6 মাসের পরই একজন নৌকার চাকর এসে খবর দিল মহারাজ মহারাজ আপনি শুনুন ধ্রুব আসছে যেমনি কান দিয়ে শুনলেন হৃদয়ে গেল জিল দিলটা তার সাগরে ভরে গেল আনন্দের বাড় যেন উমড়ে এলো
তিনি বললেন, ওরে রানী, ও সুনীতি, সুরুচি, তোমরা এসো, আজ আমার পুত্র যেমন দিগ্বিজয় করে রাজা ফিরে এলে রানী তাকে বরণ করে নেয়, ঠিক তেমনি আজ দিগ্বিজয় করেছে ধ্রুব। কিসের দিগ্বিজয়? মনের বনের বাক্যে বস মানানো সহজ বটেই হয়, বনের বাঘকে বস মানানো সহজ বটে হয়, কিন্তু মনের বাঘকে বস মানানো, মনের বাঘকে বস মানানো সহজ মোটেই নয়, বনের বাঘকে বস মানানো সহজ বটেই হয়, বনের বাঘ বনের সিংহ বনের হাতিকে বস মানাতে পারে, কিন্তু মনের বাঘ মনের হাতি মনের সাপ সহজ মোটেই নয়, সহজ মোটেই নয়, কিন্তু সহজ হয়। গীতাতে ভগবান বলছেন, তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্ত যোগিন, তাদের পক্ষে সুলভ হয় যারা নিত্য যোগ যুগত হয়ে থাকে, তাদের পক্ষে সুলভ হয়, আর যারা যোগ যুগত হয় না তাদের পক্ষে দুর্লভ বলে মনে হয়, তারা পারে না পারে না পারবে না। তাই ক্রিয়া করো, ক্রিয়ায় লেগে থাকো, ক্রিয়া হলো বেদ পাঠ, ক্রিয়ার দ্বারা কি না হয়, যেমন প্রহ্লাদ গিয়ে তপস্যা করলেন, মনের তপস্যা, তনের তপস্যা, তনু মানে দেহ, আর বাণীর তপস্যা, তিন প্রকাশের তপস্যাতে সিদ্ধি লাভ করি তিনি ভগবানের দর্শন পেলেন। বলি গোপাল কৃষ্ণ ভগবান কি জয়, বাসুদেব ভগবান কি জয়। ধ্রুব ঘরে এলেন, তার পিতা উত্থান পাদ আনন্দে উৎসব মানালেন। ধ্রুব বড় হয়ে গেল, বড় হয়ে যাওয়ার পরে ধ্রুবকে রাজ্যভার অর্পণ করলেন, ধ্রুবের সন্তান হলো, এক সন্তানের নাম হলো উৎকল। উৎকল কি সুন্দর নাম, উত মানে ঊর্ধ্বে, কল মানে রব। কিসের? আপনি শুনুন, বৃন্দাবনে এখনো কৃষ্ণের বাঁশি বাজে রে, যদি কেউ শুনতে চায় তবে গোপী সেজে যারে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে, যদি কেউ শুনতে চায় তবে গোপী হয়ে শুনতে হবে এখনো বাজে, অদ্যাপি সেই লীলা করেন গোবিন্দ রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায় শুনিবারে পায়। সে উৎকল, তিনি কিন্তু শান্ত স্বভাব সম্পন্ন ছিলেন, ভগবানের প্রিয় ছিলেন, নিষ্ঠাবান ছিলেন, সদাচারী ছিলেন। তাকে রাজ্যভার অর্পণ করতে চাইলেন ধ্রুব, তুমি রাজা হও, তিনি বললেন, না না পিতাজি, আমি আর গ্রহণ করব না। তিনি সেই নাদ ওমকার শুনতে শুরু করেছেন, আর সংসার তার ভালো লাগলো না, তিনি চাইলেন না, তার অন্য পুত্র স্বীকার করলেন রাজ্য হতে, রাজা হতে। এবার ধ্রুব মহারাজ পুত্রের হাতে রাজ্যভার সমর্পণ করে বানপ্রস্থ গ্রহণ করলেন। বন যা বন যা বন যা বন যা, তুমি বনে যাও। কি বন যাবে, বনে যাবে কেন? না, বনে গেলে তুমি বনে যাবে, তৈরি হয়ে যাবে। এতদিন তুমি দুপাকার আছে, দুপা আছে মানুষের, চার পাকার আছে গরু, চতুষ্পদ জীব। আপনি বিবাহ করলেন,
আপনার দুপা পত্নীর দুপা, কপা হলো চার পা, পতি পত্নী দোনো এক। অতএব আপনার চার পা হয়ে গেল আপনি সমান, আপনি কি হলেন? গরহস্য। এবার আপনার পুত্র জন্মালো, কন্যা জন্মালো, সমান আপনার কটা পা হলো? এবার ছ পা। সমান আপনি ছ পা ফড়িং, ফড়িংকে শুধু গায়ে হাত দিয়ে তিন লাফিয়ে চলে গেল, দাদা দাঁড়া, দাদা দাঁড়া, না ভাই ঘরে কাজ কাজ আছে, আমার ছেলে কাঁদবে, চলছে ছুটে। আপনার ছ পা হয়ে গেল। এবার আবার একটি জন্মেছে কন্যা, কুল মিলায় মিলিয়ে কটা হলো? আট পা। আট পা কার? মাকড়সার। এবার জাল বুনছে, মেয়েকে বিয়ে দিতে হবে, ছেলেকে বিদেশ পাঠাতে হবে, মেয়েকে বিয়ে দিতে হবে, ছেলেকে বিদেশ পাঠাতে হবে, এই চিন্তায় তার জাল বোনা হচ্ছে দিন রাত। মাকড়সার জাল বুনে চলেছে, আপনার হয়ে গেল আট পা। এবার চুল দাড়িতে পেকে গেছে, দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, দাঁত নড়ে গেল, পেটে অপচ হয়ে গেল, হাত থর থর কাঁপছে, গ্লাস ধরতে পারছে না, পাগুলো গেলে চললে পা জমিতে ঘষে যাচ্ছে, সমান দশ পা হয়ে গেল আপনার। দশ পা কার? কাঁকড়া। এবার কাঁকড়ার বেরোতে পারে না, জলের ধারে গর্ত করে তার ভেতরে থাকে, আর মাঝে মাঝে বাইরে বেরিয়ে এসে দেখি দরজা ধরে, কে এলো? দরজার বাইরে বেরোতে পারছে না। আপনার দশ পা হয়ে গেল, সমান আপনি কাঁকড়া হয়ে গেলেন। একটি শরীরে আপনার কতগুলো পা জন্মে গেল? এবার উত্থান পাত, বন যা বন যা বন যা, তুমি বনে যাও, বানপ্রস্থ গ্রহণ করো। চলে গেলেন ধ্রুব বনে এবং তপস্যা করতে শুরু করলেন, পরম ধাম তিনি প্রাপ্ত হয়েছিলেন, ভগবান আশীর্বাদ দিয়ে ধ্রুব লোকে তার স্থান দিয়েছিলেন, এখনো জগৎবাসীর কল্যাণের জন্য তিনি তপস্যা করে চলেছেন বলিয়ে ধ্রুব মহারাজ কি জয়, আজকার আনন্দ কি জয় বলিয়ে গোপাল কৃষ্ণ ভগবান কি জয়। ইদং মায়াতে অবিহিতম কুরুদ্বহ ধ্রুবস্য বিখ্যাত বিশুদ্ধম কর্মণ হিত্বার ভকক্রীণ কানি মাতু গৃহং চ বিষ্ণুম শরণং যুজগাম। যিনি বালক বয়সে ক্রীড়নকের অর্থাৎ খেলনার প্রতি আসক্ত না হয়ে মাতার গৃহ পরিত্যাগ করে ভগবান বিষ্ণুর শরণ নিয়েছিলেন, যার পবিত্র কর্মসমূহ সর্বলোকেও কালে বিখ্যাত হয়ে আছে, হে কুরু বংশাবতংশ বিদুর, এই সেই ধ্রুবের চরিত্র আমি তোমার কাছে বর্ণনা করিলাম। শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে পারমহংসাং সংহিতায়াম চতুর্থ স্কন্ধে ধ্রুবচরিতম নাম দ্বাদশ অধ্যায়।
माया कारण मकर पचीसी माया कारक देश विदेश गयो पर तूने कबहु ना कृष्ण कयो जन्म तेरा बातो ही बीत गयो रे तूने कबहु ना कृष्ण कयो तीस बरस की अब मते उपजी तीस बरस की अब मते उपजी लोभ बड़े नित नयो लोभ बड़े नित नयो माया जोड़ी तूने लाख करोड़ी माया जोड़ी तूने लाख करोड़ी पर अज हुना तृप्त भयो पर तूने कब हुना कृष्ण कयो जन्म तेरा बातो ही बीत गयो रे तूने कब हुना कृष्ण कयो वृद्ध भयो अब आलसी उपजी वृद्ध भयो अब आलस उपजी कब नित कंठ रयो कब नित कंठ रयो संगति तबहुना किनी रे तूने संगति तबहुना किन्हीं रे तूने वेथा जन्म गयो रे तूने कबहुना कृष्ण कयो जन्म तेरा बातो ही बीत गयो रे तूने कबहुना कृष्ण कयो ये संसार मतलब कालो भी ये संसार मतलब कालो भी झूठा ठाट रचो झूठा ठाट रचो बहुत कवि कहत कबीरा समझ मन मूरख कहत कबीरा समझ मन मूरख तू क्यों भूल गयो रे तूने कबहुना कृष्ण कयो जन्म तेरा बातो ही बीत गयो रे तूने कबहुना कृष्ण कयो जन्म तेरा बातो ही बीत गयो रे तूने कबहुना कृष्ण कयो कबहुना कृष्ण कयो क
कवहुना कृष्ण कयो। बोलिए गोपाल कृष्ण भगवान की जय, श्रीमद भागवत भगवान की जय, आज का आनंद की जय। जय त्रयोदश अध्याय ध्रुव वंशेर वर्णना राजा अंगिर चरित्र सुतयुवाच निशम्य कौसार विनोपवर्णितम् ध्रुवस्य वैकुण्ठपदादिरोहणम् प्ररूढभावो भगवत्या दुःखछजि प्रष्टुं पुनस्तं विदुर प्रचक्रमे। सूत बोलिलेन महामुनि शौनक कुसार विपुत्र मैत्रेय मुनिर मुखे ध्रुवेर भगवत पदलाभेर वृत्तान्त शुने विदुरेर हृदये भगवान विष्णुर प्रति प्रबल भक्ति भावेर उद्रेक हलो एवं तिनि पुनराय ताके जिज्ञेस करते आरम्भ करलेन। विदुर बोलेन हे भगवत परायण मुनिवर जिज्ञासा श्रीमद भगवत गीताय भगवान जी बोलेछेन आमार भजना करे चार प्रकारेर भक्त चतुर्विधा भजन्ते मां जना सुकृतिन अर्जुन आर्त जिज्ञासुरर्थार्थी ज्ञानी च भरतर सब। चार प्रकारेर भक्त प्रथम कौन श्रेणीर आर्त माने दुखी जारा प्रथम आर्त हलो जारा रोग व्याधि जराग्यस्त दारिद्रताय पड़े तारा भगवानेर भजना करे। आबार आर्त के ना आर्त हलो हे प्रभु आमि मानुष हये जन्मग्रहण करे तुम्हार भजना करार मतन आर सुजोग पाच्छि ना आमि कष्ट पाच्छि भजन बिना तुमि आमाके कृपा करे सुजोग करे दाओ। एओ आर्त मंदिरे जाय प्रार्थना करे आर्त आर अर्थार्थी द्वितीय प्रकारेर आमी एत धन चाहि आज आमार एत हबे कालके एत हबे एई धन दिए ये करिब एई प्रकारेर भगवानेर काछे प्रार्थना करे दुर्गा देवीर काछे जाय शिवजीर काछे प्रार्थना करे। आबार अर्थ कि ना अर्थ हलो मानव जीवन आमी पेयेछि एर जदि सात उपाय एई अर्थ दिए मानव जीवन रूप तपस्या दिए आमी भगवान के लाभ करब। तृतीय हलो अर्थार्थी जिज्ञासु जानार इच्छा आमी जे कोच्छी एत पूजा एत बार एत व्रत कोई आमार तो दुख जाच्छे ना ए जिज्ञासा तार मने। आबार जिज्ञासा कि आमी के कोयम कोस्तम कुतो आयात कामे जननी को मेतात आमी के आमी कोत्थेके एसेछी मृत्युर पर आमार की गति प्राप्त हबे ए जीवन जिज्ञासा जार मने आछे एओ भगवानेर भजन करे। आर तो जिज्ञासु अर्थार्थी आर एक शेषे हलो ज्ञानी ज्ञानी के ना जे ज्ञान अनेके ज्ञान लाभ करे किन्तु ज्ञान लाभ करे निजेर काजे लागाय ना अपरेर काजे लागानोर जन्य अपरके उपदेश देवार जन्यई से एई व्यवस्था करे सेओ एक प्रकारेर ज्ञानी। आर एकजन ज्ञानी ना ज्ञान जन्मानोर साथे साथे जेमन आदिगुरु शंकराचार्य जार प्रतिकृति आपनार सामने इनी माता होलेन विशिष्टा देवी पिता होलेन शिवगुरु तार पिता नाम एकमात्र सन्तान जन्म हवार परे तिनी सन्यास निबेन मा किछुतेई पिता चले गेछेन स्वर्गवासी
আর মা রয়েছেন মার একমাত্র সন্তান, মা কিছুতেই রাজি নয়, সময় আমি সন্ন্যাস নেব। আদিগুরু শঙ্করাচার্য তিনি যোগ বিভূতি শঙ্করের অবতার ছিলেন, বৈরাগ্যের প্রতিমূর্তি ছিলেন, অদ্বৈত সিদ্ধান্তের প্রচার করেছিলেন ভারতবর্ষে। তার যেখানে জন্ম, গ্রামের নাম হলো কালাডি, রাজ্য হলো কেরল। সেই কালাডি গ্রামে পূর্ণা নদী কিংবা আলাবাই নদীর কিনারে অবস্থিত গ্রাম। একদিন স্নান করতে গেছেন মায়ের সাথে, স্নান করতে গিয়ে হঠাৎ তিনি একটি জাল, মায়ার জাল রচনা করলেন। জলে নেমে গিয়ে মা কিনারে বসছেন ঘাটে, আর জলে সাঁতার কাটতে গিয়ে আদিগুরু শঙ্করাচার্য বলছেন, মা মা গো, আমাকে একটি কুমির ধরেছে, কুমির আমাকে খেয়ে যাবে, মা আমার রক্ষা নেই, আমি মারা যাব। মা একমাত্র ছেলে যাচ্ছে, তার ছেলেকে কুমির খেয়ে যায়, তা মায়ের দুর্দশা কি হবে? মা বলছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন আদিগুরু শঙ্করাচার্য জল থেকেই বলছেন, তিনি বলছেন, মা গো আমি কুমির আমাকে বলছে কি না বলছে, যদি আমি সন্ন্যাস নিয়ে নিই তবে কুমির আমাকে ছেড়ে দিবে বলছে, তাহলে খেয়ে যাবে। কীরকম চালাক আদিগুরু শঙ্করাচার্য, আমি যদি সন্ন্যাস নিয়ে এলে তো ছেড়ে দেবে। তখন মা বলছেন, তাই নাকি, কুমির বলছে না? হ্যাঁ তাই হোক বাবা, তাই হোক, তুই সন্ন্যাস নিবি বাবা, কুমির ছেড়ে দিক। কুমির ছেড়ে দিল, মুখ থেকে তিনি বেরিয়ে চলে গেলেন। সমান কি আদিগুরু শঙ্করাচার্য, মাত্র 32 বছর তিনি স্বদেখেছিলেন, সারা ভারতবর্ষের চার প্রান্তে তিনি অদ্বৈত সিদ্ধান্তের প্রচার প্রসার করলেন। আমি সেই ব্রহ্মস্বরূপ বলছেন, শোকার্ধেন প্রবক স্বামী ব্রহ্ম সত্য জগত বিদ্যা জীব ব্রহ্মৈব তা না পর। মাত্র আধা শ্লোকে বলা হচ্ছে জীব এবং ব্রহ্ম অভেদ, এই কথা তিনি জগৎবাসীকে প্রচার করলেন। কীরকম দৃষ্টান্ত! আপনারা সোনার হার পরে এসছেন, সোনার মুকুট পরে এসছেন, সোনার আংটি পরে এসছেন, কেউ অনেক কিছু পরে এসছেন সোনার। জিজ্ঞেস করা হবে, আপনার গলায় কি না হার, সোনা বলবেন না, মাথায় কি না তা মুকুট, হাতে কি না আংটি, আর পায়ে কি না মল, সব সোনার তৈরি, অত সোনা বলবেন না, নামটাই বলবেন। শেষ পর্যন্ত সকলকে যদি গুটিয়ে এক তাল করে দেওয়া হয় কি হবে, তখন আর কেউ বলবে না এটা হার বলে, কেউ বলবে না আংটি বলে, কেউ বলবে না এটা মল বলে, কেউ বলবে না এটা হলো নূপুর, কেউ বলবে না, বলবে কি না এটা সোনার তাল। ঠিক এমনি ঘটে ঘটে মে ঘরি বসে, ঘটে ঘটে মে ঘরি বসে, জিউ গিরি সুত মে জ্যোতি জ্ঞান গুরু কি পরে কসবি না কেসে পরে ঘট হোতি, ঘট 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 মে ঘরি বসে জিউ গিরি সুত মে জ্যোতি জ্ঞান গুরু কি পরে কসবি না কেসে পরে ঘট হোতি, কবিরা কেসে পরে ঘট হোতি, কেসে পরে ঘট হোতি, ঘট ঘট ঘটে ঘটে সেই হরি বসে রয়েছেন পরমাত্মা রূপে, কিন্তু দেখা যাচ্ছে না। অতএব সেই হরি আলাদা আলাদা রূপ নিয়ে ভগবান স্বয়ং তিনি তার নামকে প্রকট রেখেছেন। বাসুদেব নাম, কৃষ্ণ নাম, কত রকমের নাম, সহস্র সহস্র অনন্ত নাম, হরি অনন্তা হরি অনন্তা হরি কথা অনন্তা, হরি অনন্তা হরি কথা অনন্তা, গাওত শুনত যেতে সাধু সন্তা, গাওত শুনত যেতে সাধু সন্তা, হরি অনন্তা হরি কথা অনন্তা, হরি অনন্ত হরি কথা অনন্ত, নাম অনন্ত,
কিন্তু যার যেরকম গুরু প্রদত্ত সেই নাম ভগবান প্রকট রেখেছেন আর স্বরূপকে অপ্রকট রেখেছেন। ভগবানের স্বরূপ দেখা যাচ্ছে না চোখে, কেবল মাত্র চোখ চেয়ে তো সবাই দেখে, চোখ বুঝে সে দেখা কেমন, চোখ চেয়ে তো সবাই দেখে, চোখ বুঝে সে দেখা কেমন। দিব্য চোখে দেখেছিল, দিব্য চোখে দেখেছিল বিশ্বরূপ শ্রী অর্জুন, বিশ্বরূপ শ্রী অর্জুন। চোখ চেয়ে তো সবাই দেখে, চোখ বুঝে সে দেখা কেমন। আপনার চোখ দিয়ে যা দেখছেন এ এক রূপ আর একটা নাম, কিন্তু চোখ বন্ধ করলে যাকে দেখা যায় তিনি হলেন আপনার স্বরূপ। আজকের কথা, মহামুনি এক রাজা ছিলেন অঙ্গ, সেই অঙ্গ রাজার পত্নী বিনীতা তার নাম, সুনীতা তার নাম ছিল, সুনীতা তার নাম। তার এক পুত্র জন্মালো, যে পুত্রের নাম হলো বেন, যে জন্ম মাত্রই দুষ্ট ছিল। তার পাড়া প্রতিবেশীর ছেলেদেরকে সে খুব কষ্ট দিত, মেরে ফেলত, এমনকি জলে ফেলে দিত। তার এই দুষ্টতা দেখে তার পিতা অঙ্গ অত্যন্ত দুঃখী হয়ে গেছিলেন। দুঃখী হয়ে তিনি একদিন গৃহত্যাগ করলেন এবং কোথায় গেলেন তাকে আর খুঁজে পাওয়া গেল না। যার পুত্র দুষ্ট সেই পিতার বড় কষ্ট হয় মনে, তাই গৃহত্যাগ করে তপস্যা করে পরম ধাম তিনি পেয়েছিলেন। অঙ্গ আপনার অঙ্গ, এই অঙ্গ কি কাজে লাগবে যদি তপস্যা না করেন? যে অঙ্গটা যদি শরীর ছেড়ে চলে যায় প্রাণ, তবে তাকে কুকুর সেগালে খাবে, অথবা আগুনে পুড়বে, জলে ফেলে দিলে মাছ খাবে। সেই শরীরটা কি কাজে লাগবে যদি ভগবানের ভজন না করেন? ভোগে রোগ ভয়ম, যদি ভোগ করেন রোগ হবে, আর যদি যোগ করেন তবে আপনার মোক্ষ হবে। তাই এই অঙ্গ রাজা ঘর থেকে গিয়ে জঙ্গলে তপস্যা করে মোক্ষ পেয়েছিলেন। এবার সেই দুষ্ট রাজাকে বেনকে সিংহাসনে বসানো হলো। সিংহাসনে বসানোর পরে সে বেন রাজা সকলকে বলতে লাগলো, আমি তোমাদের রাজা, আমারই পূজা করো। বলতে লাগলো, তার উৎপীড়নে সকলে কষ্ট পাচ্ছে, দুঃখ সুখ কেউ পায় না। এবার ব্রাহ্মণগণ তারা বৈঠক করে সেই রাজাকে মেরে ফেলার জন্য যজ্ঞ করলেন এবং মন্ত্রে আহুতি প্রদান করে সেই রাজাকে মেরে ফেলা হলো। রাজাকে মেরে ফেলার পরে পরে সুনীতা, যার মায়ের নাম, যার ভেতরে সু নিয়ত মানে চরিত্র, থা মানে ছিল না, যার সুন্দর চরিত্র ছিল না, অর্থাৎ তিনি দূষিত বুদ্ধি সম্পন্ন ছিলেন, সেই ছেলেটাকে তিনি মৃত শরীর পেয়ে তিনি ঔষধি মন্ত্রাদি দিয়ে তেলের কড়াইতে রেখে দিলেন, তাকে পোড়ালেন না। মায়ের মমতা তো, মায়ের মোহ, তাই মোহ জন্য তাকে রেখে দিলেন। এবার রাজ্যে রাজা নেই, সকলে দুঃখী হচ্ছে, চোরের উৎপীড়ন বেড়ে গেছে, অরাজকতার ফলে আবার সকলে সম্মিলিত হলেন মন্ত্রপুত করে সেই যে মৃত রাজা তার উরুখে মন্থন করা হলো, তার থেকে একটি পুত্র জন্মগ্রহণ করলো, যে পুত্র নিষাদ বলে পরিচিত হলো। সে জঙ্গলে চলে গেল তপস্যা করতে। এবার তার দক্ষিণ বাহুকে
মন্থন করা হলো, সেখান থেকে একটি পুত্রের জন্ম হলো, সে পুত্রের নাম হলো পৃথু। জন্মাবার সাথে সাথে তার সারা অঙ্গ থেকে দেখা গেল বজ্র, অঙ্কুশ প্রভৃতি এবং চক্র তার চরণ চিহ্ন দেখে সকলে বুঝতে পারল ইনি ভগবান বিষ্ণুরই অবতারই অংশ। বস সেই রাজার হতে রাজ্য সমর্পিত হলো, সমর্পিত হতে রাজা সুশাসনে প্রজাদেরকে আনন্দিত করলেন, ধরিত্রীকে তিনি মন্থন করেছিলেন, মন্থন করে প্রজাদের সমৃদ্ধির জন্য সারা ধরিত্রীকে সুসমতল করে যাতে ঔষধি ধান্যাদি উৎপন্ন হয় তার ব্যবস্থা করে দিলেন। প্রজা সব বড় আনন্দিত, সুশাসক রাজা ছিলেন পৃথু। প্রজাদেরকে তিনি এরকম সৎসঙ্গ সভা করেছেন এবং বলছেন, হে প্রজাবর্গ, হে সজ্জন, তোমরা শোনো, মানব জীবন লাভ করার উদ্দেশ্য কেবল খেয়ে পরে বেঁচে থাকা নয়। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মে তত পশু বীরানাম তেষাম অধিক মতিব বিশেষ ধর্ম বিহীনা পশু ভি সমানা। আহার করা, খেয়ে পরে বেঁচে থাকা সকল জীবের স্বভাব। নিদ্রা যাওয়া, পরিশ্রম করলে ঘুম সকলেরই হয়, এ সকল জীবের রয়েছে। মৈথুন প্রজা উৎপন্ন করা, পুত্র উৎপন্ন করা, বাঁচো বাড়ো এ সকল জীবেরই রয়েছে। আর ভয়, মৃত্যু ভয় বড় কঠোর ভয়, যদি একটা কাঁটা ফুটে যায় এই মরে গেলাম রে, একটা কাঁটা বার করতে গিয়ে এই মরে গেলাম রে, মৃত্যু ভয় সকলের রয়েছে। কিন্তু যারা ধার্মিক তার ভেতরে একটি গুণ আছে, পঞ্চম গুণ, যেটা হলো কি না, আত্মজ্ঞান লাভের জন্য ধর্মাচরণ করা। মানুষ তো খুব ধর্মাচরণ করছে, কালী পূজা, দুর্গা পূজা, শিব পূজা, চণ্ডী পূজা, ঘেটক পূজা, কত কি হচ্ছে, কিন্তু আত্মজ্ঞান লাভ? শ্রীরামচন্দ্রের দরবারে লঙ্কা না, রামচন্দ্রের দরবার অযোধ্যায়, আর লঙ্কার রাজা থাকতেন রাবণ। আপনাদের খড়গপুরে রাবণ পোড়া হয় না, রাবণ, রাবণ এত দুর্দান্ত ছিলেন যে রাবণের ঘরে দেবতাগণ সব বন্দী ছিলেন। বরুণ, যমরাজ রাবণের ঘোড়ার ঘাস কাটতেন, কিন্তু দেবতাগণ নিজেদের বন্ধন মুক্তি করতে সমর্থ হননি। কিন্তু লঙ্কায় যখন শ্রীরামচন্দ্র গেলেন সাগর বাঁধ দিয়ে, আর নিজের ব্রহ্মবাণে রাবণকে বধ করে দেবতাদের দলকে উদ্ধার করে সীতাকে নিজের ফিরিয়ে নিয়ে এলেন স্বরাজ্যে। অতএব সকল প্রকারের ধর্ম আচরণের মূল উদ্দেশ্য হল আত্মজ্ঞান লাভ করা। যদি তা না হয় তবে সেই ধর্ম ধর্ম নয়, যে ধর্ম আমাকে আত্মজ্ঞানে বিস্মিত করিয়ে দেয়। বলি গোপাল কৃষ্ণ ভগবান কি জয়। এবার পৃথু রাজা সকল প্রজাগণকে উপদেশ করছেন, এই জীবনেই তোমাকে যত্নবান হতে হবে, মৃত্যুর সময় সবই তোমার এইখানে পড়ে থাকবে, কেউ তোমার সাথে যাবে না। প্রজাগণ তার কথায় সম্মত হয়ে সকলেই রাজার অনুগমন করতেন। পৃথু মহারাজ যজ্ঞ করেছিলেন, অশ্বমেধ যজ্ঞ, 100 গঙ্গা এবং যমুনার মধ্যস্থলে পৃথু মহারাজের রাজধানী ছিল। সেই যজ্ঞে
भगवान विष्णु प्रकट হয়েছিলেন প্রকট হয়ে সেই পৃথুকে আশীর্বাদ প্রদান করেছিলেন যখন পৃথু মহারাজ দেখলেন আমার বয়স হয়ে গেছে যে কার্য সাধনের জন্য আমি মনুষ্য এবং রাজা হয়ে এসেছিলাম আমার সব কর্ম সম্পন্ন হয়ে গেছে আর গৃহে থাকা চলিবে না গৃহ ত্যাগ করলেন তার ধর্মপত্নীর নাম ছিল অর্চি যেমন রাজা তেমনি রানী बाप का बेटा सिपाही का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा रानी अर्जी तिनी स्वामी के जी बनगमन करते देखलें बोलें आमी हो जाब साप जेखने तार पूछ ओ सेई खाने थाके आमी स्वामीर साथे जाब सेवा करब चले गेलें दुजने अरण्ये गिये मलय पर्वतेर उपरे তারা কুটিয়া বানিয়ে তপস্যা করলেন তপস্যা করে যখন কালের বুলাওয়া এসে গেল পৃথু মহারাজ তপ করতে করতে তারই শরীরটাকে ছেড়ে দিলেন এবং পরম ধামে যোগ অবলম্বন করে যাত্রা করলেন তার শরীর যখন প্রাণহীন হল তার ধর্মপত্নী অর্চি তিনি তখন বিলাপ করলেন সামান্য বিলাপ করার পরে বলছেন আমার স্বামী চলে গেছে আমাকে সতী হতে হবে সতী নারী ভারতবর্ষের আমার মাতৃশক্তি কিরকম দেখুন তারা সতী তিনি সতী হওয়ার জন্য আর স্বর্গলোক থেকে দেব দেবীগণ সকলে প্রশংসা করতে লাগলেন যে এমন রানী রাজপাট ঐশ্বর্য সব ত্যাগ করে স্বামীর সাথে সেবা করতে চলে এলো এবার স্বামীকে সব জ্বালানো হলো শুকনো কাঠ একত্রিত করে তাতে আগুন লাগিয়ে দিলেন স্বামীর শরীরটাকে শুইয়ে দিলেন স্বামীর শরীর ভস্মীভূত হয়ে গেল এ শরীর তো অন্তিম এর संस्कार मात्र आढ़ाई किलो छाई आर की भाई আর কিছু নাই মাত্র আড়াই কিলো ছাই হয়ে গেল এবার অর্চি রানী তার চারদিকে প্রদক্ষিণা করলেন স্বামীর চরণ চিন্তা করতে করতে সেই চিতায় তিনি বসে গেলেন তার শরীরে ভস্ম হয়ে গেল বলি অর্চি মাতা কি জয় পৃথু মহারাজ কি জয় ভারতবর্ষের নারী শক্তি কি জয় আপন আপন মাতা পিতা কি জয় ভাগবত ভগবান কি জয় বলি গোপাল কৃষ্ণ ভগবান কি জয় হরি ওম হরি ওম হরি ওম হরি ওম পরম পুরুষ পরমাত্মার এই যে স্তব আমি তোমাদের শুনালাম একাগ্র চিত্তে তা জপ করতে করতে তোমরা কঠোর তপস্যা করতে থাকো তপস্যা পূর্ণ হলে এর থেকেই তোমরা অভীষ্ট ফল লাভ করিবে শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে পারমহংসং সংহিতায়াম চতুর্থ স্কন্ধে রুদ্র গীত নাম চতুর্বিংশ অধ্যায় চব্বিশ বছর বয়স আপনার হয়েছে চব্বিশ বছর বয়সে আপনি কি করবেন প্রচেতাগণ জগতে প্রতিদিন দেখছি আমরা মৃত্যু অনিবার্য হবেই কেউ তাকে প্রতিরোধ করতে পারে না তাই প্রাচীন বর্হির দশজন পুত্র ছিল প্রাচীন বর্হি মানে পূর্ব সংস্কার আপনি পূর্বজন্মে যা কিছু করেছেন এই জন্মেই তা আপনাকে প্রেরিত করছে আপনার হাতে টর্চ লাইট রয়েছে আপনি অন্ধকারে যাচ্ছেন টর্চ লাইট আপনাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে তাই পূর্বজন্মের সংস্কার আপনার যাই আছে তাই আপনাকে রাস্তা দেখে দেখাবে কিয়া করায় আপনা কিয়া করায় আপনা कब घुन निष फल जाय किया कराया अपना कब घुन निष फल जाय
सात समंदर आड़ा पाने मिलिया गाड़ी आए मिलिया गाड़ी आए मिलिया गाड़ी आए मिलिया गाड़ी आए अपनार कृत कर्म जाय अपनी करेछेन ता सात समुद्र आटके थाकलेओ आपनाके एसे अवश्य प्राप्त हबे ताई प्रचेता श्री प्राचीन बर्हिर पुत्रगण तादेर प्रकृष्ट रूपे चैतन्य हुए जावा जेमन चक्षु कर्ण नासिका त्वक जिह्वा पांच ज्ञानेन्द्रिय हस्तपद लिंग कुज पाक पांच कर्मेन्द्रिय आर मन अंतरेन्द्रिय एरा सकले चेतना हुए गेछे आपनी आपनार छेले के बोलेछेन देख बाबा रातेर बेलाय ओई रास्ता दिए मरते आसबिनी बोले केन केन मा ना देखछिस ना बड़ तेतुल गाछटा ना हाँ ना तेतुल गाछे भूत आछे बाबा शुनेछि माझे माझे से लोक के धरे देखा दे किछुतेई छेले से रास्ता दिए आसबे ना घर थेके फोन करबे बोले मा गो आमी आटके गेछि एपारे तेतुल गाछे पेरोते पाच्छि ना বলেছেন তাই সে আসবে না ঠিক এমনি আপনারা যদি চেতনা জেগে যায় তবে আপনি আর সে রাস্তায় যাবেন না যে রাস্তাতে বারবার জন্ম বারবার মৃত্যু বারবার জন্ম বারবার মৃত্যু কোন রাস্তায় যাবেন না যেখানে গেলে আর জন্ম গ্রহণ করতে হয় না সে রাস্তায় যাবেন এবার প্রচেতাগণ তপস্যা করছিলেন কোথায় জানেন ভারতবর্ষের বিলকুল পশ্চিম কিনারে যেখানে সিন্ধু এবং সাগরের সঙ্গম একটি সরোবর রয়েছে যেই সরোবরের নাম হলো নারায়ণ সরোবর নারায়ণ সরোবরের জলে ডুবে সেই প্রচেতাগণ তপস্যা করছিলেন তপস্যা করার ফলে সেখানে রুদ্র দেবতা প্রকট হয়েছিলেন এবং উপদেশ দিয়েছিলেন যেই মন্ত্র উপদেশ দিয়েছিলেন সেই মন্ত্রের বলে তারা সিদ্ধি লাভ করেছিলেন সে মন্ত্র হলো ওম নমো নারায়ণম ওম নমো নারায়ণম ওম নমো নারায়ণম ওম নমো নারায়ণম ओम नमो नारायणम ओम नमो नारायणम ओम नमो नारायणम ओम नमो नारायणम ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय आपनार चैतन्य जदि हुए जाए तबे आपनी कि देखबेन मानुषेर शरीर देखबेन ना देखबेन शरीरेर भेतरे जिनि रयेछेन तिनि होलेन अंतर्यामी अमर आत्मा आदि नारायण ताई देखा मात्रई ओम नमो नारायणम ओम नमो नारायणम ओम नमो नारायणम ओम नमो नारायण তাই দেখা মাত্র আপনি বলবেন নারায়ণ 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 সমান আপনি নারায়ণকে দেখছেন তিনি বলবেন নারায়ণ 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 অতএব নারায়ণ সরোবরে আপনি ডুবকি লাগাচ্ছেন এতে আপনার কল্যাণই সাধিত হবে মোক্ষ সাধিত হবে সেই রুদ্র দেবতা আরো বলেছিলেন ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय अपनार वासना विनाश करार जन्नई वासुदेवेर शरणापन्न होते हबे वासना जद्दिने रयेछे तद्दिन आपनार कल्याण हबे ना ओम नमो भगवते वासुदेवाय ओ
ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय आपनारा कथाय शुनेछेन वृंदावने यमुनारे किनारे गिये ब्रज गोपीगण कार्तायनेर पूजा करतें एवं जले स्नान करतें कपड़ रेखे जतें कदम्बेर डाले और कन्हैया गेछिलें कपड़ सब निये गिये कदम्बेर डाले कन्हैया तुले दियेछिलें और ब्रज गोपीगण जले उलंग हये स्नान करा अपराध जाते जल देवतार अपमान है भगवान कन्हैया से कथा बोझानोर जन्य जत ब्रजगोपीदेर कपड़गुलो निये कदम्बेर डाले तुले दियेछिलें आर बोलछेन ब्रजगोपीगण बाँशी बजालें ब्रजगोपीगण जखन देखें कपड़ सब कन्हैया तुले नियेछे तिनि भगवानेर कपड़ेर अभाव छिल ब्रजगोपीदेर बासी कपड़ सब कांधे तुले निये चले गेल ব্যাসদেব জি বোঝাতে চাইছেন বাসন নয় আপনারা বাসনা মনের সূক্ষ্ম বাসনাকে তিনি হরণ করে নিয়েছিলেন এবং হরণ করে নিয়ে তাদেরকে পতিরূপে কৃতার্থ করেছিলেন আজকের কথা আপনারা শুনছেন বাসুদেব মন্ত্র ওম নমো নারায়ণায় মন্ত্র স্তদ জপ স্তদর্থ ভাবনম কিরকম আপনি জপ করবেন খালি বসে পড়ে হুড়মুড় করে আরে মাথা যন্ত্রণা করছে চা খেতে হবে হুড়মুড় করে দুমারা জপ হয়ে গেল উঠে পড়লেন না 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 এরকম না আপনার স্তদ জপ স্তদর্থ ভাবনম ওম ओंकार बिंदु संयुक्तम परमात्मा स्वरूपकम ओंकार बिना बाजरे जार द्वारा जगत विधित हुए रहे ओंकार परम पुरुष जार स्मरण करले राग जीर जंति निर्जिता तुम्हार सकल प्रकारेर आसक्ति निर्जीव हुए जाए ओम नमो न आर म आर म आर न न म म न तुम्हार मन के नामिए दाओ कोथाय नामाबे अर्थात मिलिए दाओ कोथाय मिलाबे বিষয়ের সাথে নয় বাসুদেবে বাসু জগতের আত্মা দেব স্বয়ং প্রকাশ অতএব সেই বাসুদেব মন্ত্র আপনি পেয়েছেন তাই তার অর্থ চিন্তন করতে করতে আপনি জপ করুন আপনার কল্যাণ সাধিত হবে মনোমহল বিধৌত হবে আর আপনি ঘরের কোণে বসে অনুভব করবেন সেই প্রহ্লাদের মতো ব্রজগোপীদের মতো সাধকের মতো আত্ম অনুভূতি ওম শ্রী পরমাত্মনে নমঃ সুখদেবজি বললেন এইভাবে মৈত্রেয় মুনিকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রণাম করে বিদুর তার অনুমতি নিয়ে শান্ত চিত্তে আত্মীয় বান্ধব গণের সঙ্গে মিলিত হওয়ার জন্য হস্তিনাপুরে চলে গেছিলেন রাজন যিনি এই ভাগবত পরায়ণ রাজবৃন্দের পবিত্র চরিত্র শ্রবণ করবেন তাঁর দীর্ঘ আয়ু ধন যশ সর্ববিধ মঙ্গল সদ্গতি ঐশ্বর্য লাভ হবে এতদ য শৃণুয়াদ রাজন রাজ্ঞং ঘর্য পিতাত্মনম আয়ুর্ধনম যশস্বস্তি গতিময়ৈশ্বর্য মাপ্নুয়াত শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে বৈয়াসিক্যাম অষ্টাদশ সহস্রায়াম পারমহংসং সংহিতায়াম চতুর্থ স্কন্ধে প্রচেতস উপাখ্যান নাম একত্রিংশ অধ্যায় बोलिए कृष्ण कन्हैया लाल की जय
बोले पिंजरे का तो तारा, बोले पिंजरे का तो तारा, हरे राम राधे श्याम सिया राम रे, हरे राम राधे श्याम सिया राम। बोले पिंजरे का तो तारा, बोले पिंजरे का तो ताराम रे, हरे राम राधे श्याम सिया राम रे, हरे राम राधे श्याम सिया राम। प्रभु भक्ति की शुभ की जैसी माया है एक ढलती शाम, प्रभु भक्ति की शुभ के जैसी माया है एक ढलती शाम, दुविधा में ना दो उपचाए, माया मिले ना तुझको राम, तू चुन ले अगति अभिराम, तू चुन ले भगति अभिराम रे, हरे राम राधे श्याम सिया राम रे, हरे राम राधे श्याम सिया राम। बोल का तो तारा, बोले पिंजरे का तो ताराम रे, हरे राम राधे श्याम सिया राम रे, हरे राम राधे श्याम सिया राम। चंचल मन को केंद्रित कर दे श्री हरि जी के चरणों में, चंचल मन को केंद्रित कर दे श्री हरि जी के चरणों में, भोग विलास में समय गवा मत, कुछ भी नहीं है सपनों में, छोड़ आलस सकल विश्राम, छोड़ आलस सकल विश्राम रे, हरे राम राधे श्याम सिया राम रे, हरे राम राधे श्याम सिया राम।
इस दुनिया में बंदे तेरा कहीं नहीं ठिकाना है। इस दुनिया में बंदे तेरा कहीं नहीं ठिकाना है। एक दिन पिंजरा छोड़ के पंछी दूर बहुत उड़ जाना है, उड़ के जाना है प्रभु के धाम, उड़ के जाना है प्रभु के धाम रे। हरे राम राधे श्याम सिया राम रे, हरे राम राधे श्याम सिया राम। बोले पिंजरे का तो तारा, बोले पिंजरे का तो तारा रे, हरे राम राधे श्याम सिया राम रे, हरे राम राधे श्याम सिया राम, हरे राम राधे श्याम सिया राम रे, हरे राम राधे श्याम सिया राम, हरे राम राधे श्याम सिया राम रे, हरे राम राधे श्याम सिया राम। बोलिए गोपाल कृष्ण भगवान की जय। श्रीमद् भागवत महापुराणम पंचम स्कंध प्रथम अध्याय प्रियव्रत चरित्र राजयुवाच। प्रियव्रतो भागवतो आत्मा राम कथं मुने गृहे अरमत यन्मूल कर्म बंध पराभव। राजा परीक्षित जिज्ञेस करलें मुनिवर, राजा प्रियव्रत तो एकनिष्ठ भगवत भक्त एवं आत्मनिष्ठ छिलें, अतएव जे संसारे आसक्त होले मानुष स्वरूप विस्मित हुए कर्म बंधने आबद्ध हुए, से संसार करार जन्य तिनि किभावे आकृष्ट हुए छिलें। राजा प्रियव्रतर पुत्र छिलें आग्निध्र, आग्निध्रेर पुत्र छिलें नाभि, नाभिर पुत्र हुएछिलें ऋषभदेव, ऋषभदेवर एकशत पुत्र छिलें। तन्मध्ये भरत छिलें ज्येष्ठ पुत्र, भरतेर परे एक दुई तीन चार पाँच छय सात आठ नय दस पर्यन्त जे पुत्रगण सकलेई जोगेश्वर छिलें एवं सकलेई जोग सिद्धिर द्वारा परम धाम प्राप्त हुएछिलें। भरत ऋषि पितार आदेश अनुसारे ऋषभ देव जखन परमहंस वृत्ति अवलम्बन करे गृह त्याग करे चले गेलें, तखन पुत्रेर हाथे राज्य समर्पण करलें। भरतेर ओपरे भरत राज्य शासन करतें, जखन तार সংসারের প্রতি অনাসক্তি জন্মালো, রাজপাট ত্যাগ করে তিনি চলে গেলেন তপস্যা করার জন্য। ভরত ঋষি পৌঁছালেন গণ্ডকী গঙ্গার সঙ্গম স্থল পুলহ আশ্রম হরিহর ক্ষেত্র, সেই স্থানে গিয়ে তপস্যায় নিরত হলেন। প্রতিদিন গঙ্গার জলে স্নান করতেন, গায়ত্রী মন্ত্র জপ করতেন, শ্রীমৎ গীতা পাঠ করতেন, ভগবান গোবিন্দের ধ্যান করতেন। এইভাবেই দিনচর্যা তার চলত আনন্দিত হয়ে। পাশাপাশি জঙ্গল বন ভরপুর, পর্বত ভরপুর ছিল। সেই স্থানে একদিন প্রভাত বেলায় নিত্যকর্ম সমাপন করে বসেছেন ভরত ঋষি।
একান্ত মনে একাগ্র মনে বসার পরে হঠাৎ তিনি দেখতে পেলেন একটি সগর্ভা হরিণী এসেছে জলপান করতে। জলে নেমেছে জলপান করবে এমতো সময়ে গুহায় নিবাস করত পাহাড়ের গুহায় এক সিংহ হরিণটিকে দেখে প্রচণ্ড গর্জন করে উঠল। যেমনি সে গর্জন করে উঠল তার গর্জন শুনে হরিণী চমকে উঠল, ভয়ভীত হয়ে আত্মরক্ষার জন্য সামনে দেখতে পেল সেই নদী। নদীর এপার থেকে বাঁচানোর জন্য ওপারে লাফ মারল। ভরত ঋষি বসে দেখতে পাচ্ছেন, কিন্তু আসন্ন প্রসবা ছিলেন সেই হরিণী, তার গর্ভস্খলন হলো আর পড়ে গেল সেই হরিণী শিশু নদীর জলে। আর হরিণী ওপারে গিয়ে কোন পর্বতের গুহায় প্রবেশ করলো আত্মরক্ষার জন্য, কিন্তু মারা গেল, গর্ভযন্ত্রণায় সে মারা গেল। এবার হরিণী শিশু যখন জলে পড়ে গেল তাকে দেখতে পেলেন সেই ভরত ঋষি। দেখতে পেয়ে তুলসী কহে ইয়ে সংসার মে পাঁচ রতন ঘে সার, হরি কথা সাধু সঙ্গ দয়া দিন উপকার। পাঁচটা রত্ন হলো তুলসীদাসজি বলছেন, সাধু সঙ্গ হরি কথা দয়া দিন আর উপকার, দয়া করা সকলেরই উচিত। তাই দেখতে পেয়ে সেই শিশুটিকে বড় আদর করে তুলে নিয়ে গেলেন ভরত ঋষি, কুটিয়ায় নিয়ে গেলেন, যত্ন করে এবার পালন পোষণ করতে শুরু করলেন। সেই ঋষির আদর যত্নে হরিণ শিশু বড় হয়ে উঠল। কিন্তু হরিণ শিশু বড় হয়ে গেল, আপনার মন বড় চঞ্চল, মন হরিণের থেকেও চঞ্চল। সেই মন যখন চঞ্চল তার ইচ্ছা পূরণের জন্য মন কি চায়, মন চায় বিষয়, আজ চায় খেতে কাল অমুক খেতে, আর কর্ম যাতে তার শরীর চায় সুখ আর মন চায় বিষয়, তাই সুখ প্রদান করার জন্য মন ব্যস্ত হয়ে পড়ত। এবার হরিণ শিশুকে দুর্বাঙ্কুর ইত্যাদি খাইয়ে খাইয়ে খুব সুন্দর সবল করে তুলল। কে? রাজা ভরত। একটির দিকে মন দিলে আর একটি তোমার দূরে সরে চলে যাবে, দুই নৌকায় দিয়া পা। এখন ভরত ঋষি ঠ্যাং চিড়িয়া পাতাল যা, যাই হয়ে গেছে, হরিণকে রক্ষা করবে না এদিকে নিজের সাধনা রক্ষা করবে, হরিণকে এনেছে আর হরিণকে পালন করতে গিয়ে জপ ধ্যান তার সব উঠে গেল, আর সময় পায় না। একদিন সেইখানে এসেছে একদল হরিণ আর হরিণী। সেই যুবতীকে দেখে, অর্থাৎ হরিণী যুবতীকে দেখে ভরত ঋষির পাশে যে হরিণ ছিল সে চলে গেল। এবার ভরত ঋষি একা, তিনি বৃদ্ধ হয়েছেন, মন লেগে গেল হরিণীর পিছে, তিনি এগিয়ে গিয়ে খুঁজলেন আর পাচ্ছেন না। রাস্তার উপরে হরিণের পদচিহ্ন দেখে তিনি মনে মনে ওই যেমন ব্রজগোপীগণ রমণ রীতি বৃন্দাবনের সেই বালুর উপরে কৃষ্ণের পদচিহ্ন দেখে মনে মনে করতেন, এই পথে বোধহয় কৃষ্ণ গেছে, এগিয়ে চলো, নিশ্চয়ই যমুনার ধারে তাকে পেয়ে যাব। এইভাবেই সেই পদচিহ্ন দেখে মনে মনে চিন্তা করত ভরত ঋষি, এ ধরিত্রী বড় ভাগ্যবতী, তাই হরিণের চরণ চিহ্ন সে বক্ষে ধারণ করেছে। আবার আকাশের দিকে তাকাত, তাকে বলতো, হে চন্দ্রমা, তুমি তোমার সুস্থল ছায়া দান করেছ এবং আমার যে হরিণ পালিয়ে গেছে তাকেই বোধহয় শশাঙ্ক নিজের বক্ষে তুমি ধরে রেখেছ। এভাবে হরিণের চিন্তাতেই মগ্ন হয়ে গেল সেই ভরত ঋষি, আর জপ ধ্যান তার সব উবে গেল। চিন্তা চিতা
সে চিন্তা করতে করতে তিনি রুগ্ন হয়ে গেলেন, মৃত্যু সমীপবর্তী হয়ে গেল, আর মনে তার হরিণ বসে থাকলো, হরিণ আর সরে না। যেমন দাদুর মনে নাতি নাতনি বসে থাকে, একজন দাদু তার নাতনিকে একটু কম বয়সে দাদু একজন নাতনিকে কম বয়সে বিয়ে দিল, বিয়ে দেওয়ার পরে মনে তার চিন্তা হয়ে গেল, আমার নাতনিকে কম বয়সে বিয়ে দিয়েছি, আর চিন্তা করতে করতে দাদু পরলোক হয়ে গেল, চিন্তা চিতা। এবার ভরদৃষি মৃত্যু মুখে, আর সেই হরিণ হরিণীর পিছনে খুব ঘুরলো কদিন ধরে, ঘোরার পরে আবার মনে পড়ে গেল যে আরে আমাকে এতদিন যে পালন পোষণ করেছে আমার পালক পিতা, তার কি হলো অবস্থা, একবার গিয়ে দেখে আসি না। দেখতে এলো, যেই দেখতে এসে দেখি ঋষি ভূমিতে শুয়ে আছি, দুজন দুজনের চোখ মিলালো, দুজনের চোখ থেকে ধারা বেরোচ্ছে। হায় রে, চিন্তা করতে করতে ভরত ঋষি মারা গেলেন, আর পরের জন্মে হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন। সমান সংসারী হওয়া দোষ নয়, কিন্তু দোষ হলো সংসারের প্রতি আসক্তি। পুত্র হওয়া দোষ নয়, পুত্রের প্রতি আসক্তি। স্ত্রী হওয়া দোষ নয়, কিন্তু স্ত্রীর প্রতি আসক্তি, আর স্বামীর প্রতি আসক্তি। স্ত্রীর আসক্তি স্বামীতে, আর স্বামীর আসক্তি স্ত্রীতে। এই আসক্তির বন্ধন, তিন প্রকারের বন্ধন, হৃদয় গ্রন্থি, মূলাধার গ্রন্থি আর জিহ্বা গ্রন্থি। এই তিনটা গ্রন্থিকে যে ভেদ করতে না পারবে, তার কখনো কল্যাণ হবে না, মৃত্যু মঙ্গলময় হয় না, হবে না। এবার ভরদৃষ্টি তো হরিণ হয়ে গেছে, কিন্তু পূর্বজন্মে যে তপস্যা করেছিল